সুধীর ব্লকের জেনারেল সেক্রেটারি শঙ্কর পাল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। সুধীর আহিরন বিজেপির কার্যালয়ে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন, তিনি তার নিজের ভুল বুঝতে পারেন, তাই আবার নিজের পুরনো দলেই ফিরে এলেন, এমনটাই জানালেন সুধীর ব্লকের জেনারেল সেক্রেটারি শঙ্কর পাল। এদিন বিজেপির জেলা সভাপতির হাত ধরে বিজেপির পতাকা কাঁধে নিয়ে বিজেপিতে যোগদান করলেন শঙ্কর পাল। এদিকে ভোটাভুটির আগে বারবার শাসক দল থেকে বিরোধী দল, আবার কখনো বিরোধী দল থেকে শাসক দলে যোগদান করবার মতন ঝাপাঝাপির ঘটনা ঘটেছে। আবার পঞ্চায়েত বোর্ড গঠন হতেই যে যার নিজের ভুল বুঝতে পেরে পুরনো দলে ফিরছেন। বিজেপি পরিবার একটা বড় পরিবার, আজকে বিশ্বের সব থেকে বড় দল, যার সদস্য সংখ্যা প্রায় 18 কোটি। এটা পৃথিবীর বুকে অন্য দলের এত সদস্য আর নেই, যাই কোনো কারণবশত উনি আমাদের দল থেকে বিচ্যুত হয়েছিল তৃণমূলের লগ্নে পড়ে। আজকে উনি আবার ঘর ছেড়ে ঘরে এলেন, যাকে আমরা ঘর বাপসি বলি। বিজেপির যে মূল আদর্শে, সেই আদর্শে বিশ্বাস করে উনি সেই আদর্শেরই ছেলে। উনি যখন অন্য দলে গেলেন, সে নিজেকে অন্য দলের সঙ্গে মেলাতে পারেনি, তাই উনি গভীরভাবে খুব চিন্তাভাবনা করেছেন। উনি শিক্ষিত মানুষ, বাকিটা ওনার কাছ থেকেই শুনে হয়েছিল। না যোগ এ তো সংযোগ, মেরা পেহচান ভাজপা, ভারত কি আন বান সান ভাজপা, আর আজকে ভারতীয় জনতা পার্টি যেভাবে দিব্য ভব্য মহাপুরুষ মোদিজির নেতৃত্বে জগৎগুরু হতে যাচ্ছে, অমিত শাহজির নেতৃত্বে, নাড্ডাজির নেতৃত্বে এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বের মাধ্যমে, তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে সেই চলার পথে আজকে যখন রাজনীতির নতুন কুরুক্ষেত্র আসছে, তখন আমার কাছে আমার বরেণ্য এবং শ্রদ্ধেয় দাদা শ্রী শ্রী ধনঞ্জয় ঘোষ মহাশয়, কারণ ধনঞ্জয় অর্জুনের নাম, পার্থের নাম, আজকে যে মহাভারতের লড়াইটা হবে 24-এ, যেখানে মোদিজি আবার অখণ্ড ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, যদিও অখণ্ড ভারতের স্বপ্ন খুব তাড়াতাড়ি সাকার হতে যাচ্ছে, সেখানে ধনঞ্জয় ঘোষ মহাশয়, শ্রী শ্রী জ্যোতিপ্রকাশ মুখার্জি মহাশয়, শ্রী শ্রী সুবল চন্দ্র দাস মহাশয় ঘোষ মহাশয়, এনারা যেভাবে আমাকে অকুণ্ঠভাবে ঐকান্তিকভাবে নিলেন, তার জন্য আমি ভারতীয় জনতা পার্টির কাছে এবং ভারত মাতার কাছে কৃতজ্ঞ। এবং এই যে ভারত মাতার শ্রীচরণ, তাতে আমি বারবার করে প্রণাম জানাই। একই সঙ্গে বলবো, তৃণমূলে দুর্নীতি অনীতি আর কুনীতি আছে, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে গতকাল সমবায় ব্যাংকে দেখেছেন 10 কোটি টাকার কেলেঙ্কারি, যেখানে আজকে গ্রাহকরা সর্বশান্ত। অথচ আজকে যখন এই পার্টি অফিসে এসে জয়েন করলাম, যোগদান করলাম, ঘর বাপসি হলো, তখন মোদিজির মন কি বাতের সঙ্গে হাম দিল কি বাত মিলাকার আজকে 104তম মন কি বাতে দেখলাম 10 কোটি তিরঙ্গা নিয়ে মানুষ সেলফি তুলেছেন। আজকে চন্দ্রযান 3 সফল হয়েছে, ভারতবর্ষ 2025-এর মধ্যে তৃতীয় অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। অতএব বিজেপি একমাত্র, 24-এ মোদিজিই প্রধানমন্ত্রী হবে। আমি যেটা হয়তো করেছিলাম সেটা আমার মতিভ্রম ছিল, মোহভঙ্গ হয়েছে, এখন নষ্ট মোহ স্মৃতির লব্ধা, তৎপ্রসাদায়ন্মচ্যুত স্থিত অস্মি, গত সন্দেহ করিষ্যে বচনন্তব। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন গীতায় 18:73 শ্লোকে, আমারও সেই মোহ নষ্ট হয়েছে। আজকে আমি ভারতীয় জনতা পার্টির আদর্শ অনুপ্রাণিত হয়ে মাননীয় জেলা সভাপতি এবং অন্যান্য নেতৃত্বের হাত ধরে আবার পুরোপুরিভাবে নিজেকে দেশের সেবায় নিয়োজিত করতে এসেছি। তৃণমূলের কি পদে? জেনারেল সেক্রেটারি ব্লকের। করলেন উনি আমাদের জেলার সমস্ত নেতাদের আছে, কিছু গীতা দিয়ে আছে বরণ করছেন।